আসসালামু আলাইকুম। এই হলো আমেরিকার গ্রাম, মাইলের পর মাইল শুধু খ্যাত, কর্ন খ্যাত। এটা হলো ফলের বাগান, একটু থামো। একটা ফলের বাগানের পাশ দিয়ে যাচ্ছি, এটা হলো পিচ ফল, আর নিউ জার্সি তো আরেক নাম গার্ডেন স্টেট। এখানে প্রচুর ফল হয়, আর আসলে এই রাস্তাটাই যাচ্ছে বাগানের ভিতর দিয়ে। এই যে এত এত ফল মাটিতে পড়ে আছে, কেউ খায় না। গাছ ভরা পিচ হয়েছে, এ হলো আমাদের নিউ জার্সি গার্ডেন স্টেট। আর ফল গাছগুলি খুবই ছোট ছোট সাইজে, যার জন্য ফল পাড়তে হলে কোনো মই চঙ্গ কিছু দরকার নাই, হাত দিয়েই পারা যায়। কয়েকদিন আগে একটু ঝড় হয়েছে, সে ঝড়ে অনেক ফল এভাবে পড়ে গেছে। কিন্তু এত ফল মাটিতে পড়ে আছে, তারপর কোনো বেড়া নাই, কিন্তু কেউ চুরি করে না, এটা একটা বিরাট বড় ব্যাপার। এখানে কেউ চুরি করে না, শহরের ভিতরে চুরি হয়, কিন্তু গ্রামের দিকে চোরের কোনো জিনিসই নাই। আমার মনে হয় সবাই ব্রেকে গেছে, লাঞ্চ ব্রেকে গেছে মনে হয়। এখান থেকে ছিঁড়ে খাবো? না না না, এখানে পড়ছে যে যেগুলো না। ফল পেরে পেরে এই কন্টেনারগুলোতে রাখে, তারপর শিপিং কন্টেনারে যায় পরে আর কি। তার মানে সবাই লাঞ্চ করতে গেছে, লাঞ্চ ব্রেকে। এটা একটা ফার্ম, ওই লম্বা টাওয়ারটা হলো কর্ন রাখার জন্যে স্টোরেজ, আর এখানে গরুর দুধ হয়, অনেক গরু আছে। আর এই বড় বড় কার ভ্যানগুলি, আসলে কন্টেনারগুলি, এগুলো তো করে গরুর দুধগুলি ডেলিভারি দেয়। তো এখানে গরু দুধ কিনতে এসেছিলাম, কিন্তু তারা ফ্রেশ দুধ বিক্রি করে না, ওই পাস্তোরাইজড দুধ ছাড়া বিক্রি করে নিচ্ছেন। আজকে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু সোফার উই আর লাকি, এখনও কোনো বৃষ্টি টিষ্টি হয় নাই, আর আমরা দিনটা খুব এনজয় করতেছি। একটা কর্ন ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি, আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামবে। তো দেখা যাক কি হয়। আর ক্ষেতের পাশেই একটা চার্চ, এখানে লোকাল ফার্মারদের জন্য চার্চ এটা। আর যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই বিভিন্ন ফার্মারদের বাড়ি।
এটা হলো একটা মিষ্টি আলুর খ্যাত, এখানে বলে সুইট পটেটো। কিন্তু আসলে আরও একটা ধরনের মিষ্টি আলু আছে যেটা এত মিষ্টি না, মিষ্টি একটু কম, এর নাম হলো ইয়াম। তো দুইটারই ফলন হয় এখানে। এটা হলো আর একটা ডেয়ারি ফার্ম। আরো একটা ডেয়ারি ফার্মে আসছি, এখানে অলসো গরু টরু পালে এবং গরুর মাংস বিক্রি করে। যাই ভিতরে যাও। এই যে গরুর খাবারের জন্য বিভিন্ন খ্যার খড় এগুলিকে বেল্ট প্লাস্টিক দিয়ে আটকে রাখছে সারা বছর খাবে। অদ্ভুত, মানে ভিউগুলা এত সুন্দর। এই বাক্সের ভিতরে কিছু কিছু গরু রাখা হয় এবং সে গরুগুলো সারা জীবন এই বাক্সের ভিতরেই থাকে। এটাই হলো বিএল, বিএলের মাংস যেটা এই দেশে বিক্রি হয়। তো এটা খুবই নরম মাংস কিন্তু একদম ফ্যাকাশে। এই গরুগুলি কোনো দিন হাঁটতে পারে না, সারাদিন এই বাক্সে থাকে এবং এই বাক্সেই বড় হয়। খুব অমানবিক একটা কাজ। নিঃসন্দেহে খুবই সুন্দর, কিন্তু এই মেঠো পথে কোনো রাখাল তার গরুর পাল নিয়ে যায় না। বেড়াইতে আসছে ফার্মে আর এখন বলে গন্ধ, গরুর গন্ধ তো থাকবে। এদের এখন নাকি বমি এসে জিতেছে এখন। এই গাড়ির মধ্যে এসব কি ছিটায়, সুগন্ধ ছিটে গেছে গাড়ির গন্ধ যাওয়ার জন্যে। তো গরুর ফার্মে আসছি, একটু গন্ধ থাকবে না? আরো খ্যাত রেডি করে রাখছে বীজ বোনার জন্য। এই যে হর্স,
এটা ঘোড়ার ফার্ম, এখানে ঘোড়া রেস করে, তারপরে ব্রিড করে। আমরা কাউ টাউন এসে গেছি, তো এটা এখানে ওই যে রোডিও হয় বাম দিকে, কাউ টাউন রোডিও। আর এইটা হলো ফার্মার্স মার্কেট বাম দিকে। বাংলাদেশে যেরকম হাটবার আছে, শুক্রবার দিন অথবা শনিবার দিন হাট হয়, আর এখানে হইলো আমাদের এখানে হয় শনিবার দিন আর মঙ্গলবার দিন। এটা হলো আমেরিকার গ্রামের মার্কেট, ভিলেজ মার্কেট অফ আমেরিকা। কাউ টাউন নাম দিছে, আর বিরাট বড় গরু না থাকলে কি হয় নাকি? আর কাউবয় ছাড়া তো আমেরিকান ভিলেজ হয় না। কত প্রায় 20 ফিট উঁচা একটা, না 25 ফিট উঁচা একটা কাউবয়ের ছবি, কাউবয়ের মূর্তি। তার জুতা আর আমার পায়ের সাথে কম্পারিজন। এখানে ইনডোর আউটডোর বিভিন্ন রকমের দোকান আছে এবং সব কিছু বিক্রি হয়, জামা জুতা খাবার দাবার গরু ছাগল এখন বাই প্রিটি মাচ এনিথিং। চিনাবাদাম, গরম গরম চিনাবাদাম। খাবারের দোকান
আজকে বৃষ্টির ভয়ে বাইরে খুব একটা বাজার টাচার হয় নাই, বাইরে কোনো খুব একটা কাঁচা বাজার অথবা অন্য কিছু বসে নাই, বেশিরভাগই দেখলাম ইনডোরে। তো ইটস ওকে, আমাদের জন্য তো কোনো অসুবিধা নেই, আমরা তো আসলে বাজার করতে আসলে ঘুরতে আসছি। সো ইটস নট এ ব্যাড ডে, উই আর হ্যাভিং ফান। এটাই হলো আমেরিকার ফেমাস কাউটাউন রোডিও, এবং রোডিও আসলে এই এখান থেকে শুরু হয়েছিল ফার্স্ট, তো এর জন্য এটা খুবই নাম করা জায়গা। আর ওইটার ভিতরে হয় রোডিও চ্যাম্পিয়নশিপ অথবা কম্পিটিশান, তো এটা হয় রাত্রেবেলা সন্ধ্যা 6টার পরে, তো আমরা ততক্ষণ থাকবো না, কাজে আজকে রোডিও দেখা হবে না। এখন মাঠটা খালি, কিন্তু সন্ধ্যাবেলা এখানে গরু আর কাউবয় ভরে যাবে। আজকে বৃষ্টির জন্য যদিও বেশি কেউ আসে নাই, তারপর কয়েকজন আসছে। ওই গ্রামের হাটের মতো, ওই শেডের মতো তৈরি করে তার নিচে নিচে মার্চেন্টরা বসে জিনিসপত্র বিক্রি করার জন্যে। আর এখানে পাওয়া যায় না এমন কিছু নাই আসলে, ইলেকট্রনিক্স, জামা কাপড়, জুতা, মোজা, ছোট জামা, বড় জামা, সব জামা এখানে আছে। ভীষণ গোমট একটা গরম, তার মধ্যে বউ হারাই ফেলছি, তো খুঁজতে খুঁজতে ঘাইমা ভিজে গেছে, এখন দেখি কোথায় খুঁজে পাই। ওকে, ফাইনালি খুঁজে পাইছি, এখন পিস্টপ হয়ে আমার ফালাই চলে যেতেছে। বাথরুমটা দেখে আসা যাক। বাথরুমের কেয়ারটেকার চেয়ারে বসে ঘুমাচ্ছে, তো তার কাজ হলো বাথরুম পরিষ্কার রাখা। তো এরকম নোংরা বাথরুম আমি আমেরিকাতে কোথাও কখনো দেখি নাই, কিভাবে পরিষ্কার থাকবে সে যদি বসে বসে ঘুমায়। তবে টয়লেট পেপার আছে, আর ফ্লাশ করলে ফ্লাশ হয়। এইগুলা মাঠে, এগুলা বইরা যাইয়া দুই পাশে ওই মাথা দিয়া সেই মাথা পর্যন্ত ইয়া হয়। আচ্ছা, সেই কথা শনিবার দিন মঙ্গলবার অবশ্য, আজকে ওয়েদার তো খারাপ, আজকে খারাপ ওয়েদারের জন্য এই জন্য অনেকে আসেই নাই, এইসব রিক্স নিতে চায় না তারা। তো কাউটাউন ফার্মার্স মার্কেটের পিছনেই বিরাট বড় একটা ফার্ম, তো সেই ফার্মে গরু ঘোড়া সবই আছে। তো দেখতে আসলাম গরু,
এরা ঘাস খাওয়া ভুলে এখন আমার দিয়ে তাকিয়ে রয়েছে, চিন্তা করতেছে স্ট্রেঞ্জারটা কে। আর আরেক পাশে আছে ঘোড়ার ঘোড়ার ফার্ম, এখানে অনেকগুলি ঘোড়া ঘাস খাচ্ছে, যাচ্ছি এখন এখানে। এই এই গরুগুলো আমাকে ফলো করতেছে, পিছিয়ে পিছিয়ে আসতেছে। এই গরু কই যাও, তারা ঘাস খাওয়া ফালায় এখন এদিকে চলে যেতেছে। তাদের সবার নজর আমার দিকে। কি মাই গড, কুত্তা দিবে নাকি আবার? আর ঘোড়ার একটু দূরে ঘাস খাচ্ছে, বিরাট অনেক বড় ঘোড়ার একটা পাল, এক পাল ঘোড়া। আমরা এখন ফেরত যাচ্ছি আর দেখি ওই ফিশ বারবিকিউর দোকানটা খোলা কিনা, আমরা ফিশ বারবিকিউ করার চেষ্টা করবো। আর আজকে বৃষ্টি হওয়ার ভয়ে অনেক দোকানদার আসে নাই, যার জন্য আমরা ফার্মার্স মার্কেট পুরোপুরি দেখতে পারলাম না, শুধু ভিতরের সবগুলি খোলা ছিল। তো তারপরও ভালো লাগলো, বেড়ালাম, এখন দেখি ফিশ মার্কেটে, আই মিন ফিশ মার্কেট না, ফিশ তো ফিশ রেস্টুরেন্টে বারবিকিউ ফিশ পাওয়া যায় নাকি। সারাদিন বৃষ্টি হবে হবে মনে করছিলাম, ফাইনালি বৃষ্টিটা নামলো। তো যেভাবে আকাশের রং মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হবে, তো অ্যাটলিস্ট আমরা বেরোনোর সময় বৃষ্টি হয় না, এখনও বেড়াইতেছে কিন্তু আমরা যখন বাইরে হাঁটাহাঁটি করছিলাম তখন বৃষ্টি হয় নাই, বাট এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা যেরকম হঠাৎ করে নামছিল আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো আমরা রাস্তার পাশে আরেকটা জায়গায় একটু থামলাম, খুব সুন্দর একটা লেক আছে, একটু ঘুরে দেখি কীরকম। জায়গাটা খুবই সুন্দর, একেবারে মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর জায়গা। আবার এই লেকের কিনারে বসে খাওয়া দাওয়া করার জন্য ছোট্ট একটা শেড আছে, এনজয় করার জন্যে খারাপ জায়গা না, খুবই কোয়াইট, নিরিবিলি সুন্দর একটা জায়গা। ওই যে মুনি ভাবিদের একটা আত্মীয়, যে বাইরে এখনো বৃষ্টি, আমরা একটা রেস্টুরেন্টে আসছি খাওয়া দাওয়ার জন্যে, তো লাঞ্চ এখানে করলাম। মাঝখানে একদিন আমি
সরি, এই বৃষ্টির জন্য ফিশের জায়গাটা বন্ধ, কাজে আজকে আমাদের ফিশও খাওয়া হলো না। এটাই তো লাইফ, তো কি আর করা। তো আমি তো বাসা যাচ্ছি এখন, বাসায় যে আর কি রেস্ট টেস্ট নেই, আজকে বেড়ানো তো এই মাত্র, আজকে বেড়ানো এইভাবেই শেষ আজকে। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টাইম আরেক জায়গায় আরেক ট্রিপে। আল্লাহ হাফেজ।